দর্শক, আসসালামু আলাইকুম। আমি দিলরুবা আক্তার হোমমেড রেসিপি নিয়ে এলো আপনাদের জন্য আজকে। আজকের রেসিপি হচ্ছে বিস্কিট, বিস্কুটের রেসিপি। বিস্কুট কিভাবে তৈরি করতে হয় আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আমি আজকে চুলায় বিস্কিটগুলো তৈরি করে নেব, আর তার আগে বলে দেখাচ্ছি আমি একটা বিস্কিট কেমন হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বিস্কিটগুলো দেখুন, দেখুন কেমন হয়েছে। যাদের বাসায় হয়তো ওভেন নাই তারা চুলায় করতে পারেন, ওতে একটু সময় বেশি লাগবে, একটু ধৈর্য সহকারে করতে হবে। তাহলে দেখুন, চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। বিস্কুট তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম ডালডাটা দিয়ে দিয়েছি। ডালডাটা আমি একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি, গরম গরম ডালটা দিবেন না। এখানে দিয়েছি 1 কাপ চিনি, গুঁড়ো চিনিটা। আপনারা চিনিটা ব্লেন্ড করতে পারেন, পাটায় বেটে নিতে পারেন। এখন এটাকে আমি একটা হুইস্ক দিয়ে এইভাবে গুলে নিব। এবার গুলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল, রেগুলার তেল যেটা আমরা খাই সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এখন এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব। চিনিটা গোলা হয়ে গেছে, এখন এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, 2 কাপ ময়দার সাথে আমি মিশিয়ে দিয়েছি লবণ, 1/2 চামচেরও কম দিয়েছি লবণটা, আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দিয়ে দিলাম 1/2 চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আমি ময়দাটাকে ছেড়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে, আপনারাও ছেড়ে নেবেন। আমি এটাকে এভাবে মিশিয়ে নিয়েছি, সবগুলো উপকরণ যেন একসাথে মিশে যায়। ময়দা মিশানোটা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি একটু হাত দিয়ে অল্প অল্প করে ময়দা ঢেলে দিব, আর এইভাবে একটু মেখে নিব। সবগুলো ময়দা আমি একসাথে দিব না, এভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। যদি মাখতে মাখতে দেখা যায় যে আমার ডোটা, বিস্কুটের ডোটা যদি একটু শক্ত হয়ে যায়, তাহলে আমি একটা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা আমি এখানে দিয়ে দিব। এটাকে হাত দিয়ে এভাবে আমি একটু হালকা করে এইভাবে মেখে নিয়েছি, বেশি জোরে মাখতে যাবেন না। এখানে একটা ডিম আমি নিয়েছি, ডিমের কুসুমটা রেখে আমি পানিটা দিয়ে দিচ্ছি, সাদা পানিটা। দিয়ে দিলাম, এখন এটাকে দিয়ে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। বিস্কিটের ডোটা আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। দর্শক, 15 মিনিট আমার হয়ে গেছে, এখন আমি ডোটাকে করে নিচ্ছি। এখন এটাকে আমি 2 ভাগ করব, এইভাবে 2টা ভাগ করে নিব। করে এটাকে আমি বলের মতো শেপ দিয়ে এইভাবে হাত দিয়ে রুটির মতো আমি একটু মেলে নিব এইভাবে।
দর্শক, এখানে আমি কিছু কুকিজ কাটার নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন ডোটাকে, যেটা আমি হাত দিয়ে রুটির মতো বেলেছি, সেটাকে আমি এখন কেটে নেব বিস্কুটের শেপ দিয়ে। আমি মিষ্টি, আমি যতটুকু খাই ঠিক সেই অনুযায়ী আমি মিষ্টিটা দিয়েছি। আপনারা হয়তো কম বেশি বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এখন এগুলোকে আমি প্রথমেই একটা কুকিজ কাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলাম। বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এভাবে সাইড দিয়ে যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি ফেলে দিব না, ঠিক আগের প্রসেসে যেভাবে আমি বিস্কিটের ডোটা আমি তৈরি করে নিয়েছি ঠিক সেভাবে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটু হালকাভাবে একটু দূরত্ব রেখে রেখে আমি দিব, একসাথে লাগিয়ে দিব না, কারণ যেহেতু বিস্কিটগুলো যখন বেক হবে, বিস্কিটগুলো আমি চুলায় বেক করছি, ওভেনে না, একটু ফুলবে, সেই জন্য একটু দূরত্ব বজায় দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো বিস্কিটগুলো আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। এভাবে দর্শক, চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে কিছু লবণ দিয়ে আমি চুলাটা দিয়ে হিটে 10 মিনিট আমি এটা গরম করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি বিস্কিটের টিনটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। প্রথমে আমি 5 মিনিট জালটা হাই করে এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, চুলাটা হাই করে এটাকে একটু গরম করে নেব। তারপরে আমি লো হিটে দিয়ে রাখবো, চুলাটা একদম কমিয়ে দিব। তাহলে আসছি 30 থেকে 35 মিনিট পর। দর্শক, ফিরে এলাম 35 মিনিট পর। একেবারে এইভাবে করে আমি আগেরগুলো ওইভাবে বিস্কুটগুলো বেক করে নিয়েছি। তারপরে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি বেক আমার হয়ে গেছে বিস্কুটগুলো। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, বিস্কুটগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দর্শক, বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এগুলো গরম গরম থাকা অবস্থায় একটা স্ট্যান্ড নিয়েছি আমি, এটার মধ্যে বিস্কিটগুলো এখন এভাবে দিয়ে দেব একটু ঠান্ডা হওয়ার জন্যে। বিস্কিটগুলো একটু নরম থাকবে, চিন্তার কোনো কারণ নেই, যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে। বিস্কিটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সার্ভিং ডিশে তুলে নিব। এগুলো আরে কয়টা বিস্কিট আছে এগুলো আমি চুলায় বসিয়ে দিচ্ছি, হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক, হয়ে গেছে আমার বিস্কিটগুলো। এখানে আমি দুই রকমভাবে বিস্কিটগুলো তৈরি করেছি। এখানে যে বিস্কিটগুলো লাল দেখতে পাচ্ছেন সেগুলো মাঝখানে উপর দিয়ে আমি যে ডিমের সাদা অংশটা আমি বিস্কিটের ডোর মধ্যে দিয়েছিলাম, কুসুমটাকে, কুসুমের মধ্যে সামান্য চিনি মিশিয়ে উপর দিয়ে আমি কুসুমগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে বিস্কিটগুলো আপনারা সাদা দেখছেন সেগুলোর মধ্যে আমি দিয়ে দিই, সেগুলো এমনিতেই বেক করে নিয়েছি। তাহলে দর্শক, আমার চ্যানেলটি যদি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।